সৌন্দর্য নিয়ামতের মধ্যে মাদক বা ড্রাগ ব্যাপারটা নিমেষে বোঝে ওঠার আগেই আজ ছাড়বো কাল ছাড়বো ভাবতে ভাবতেই সব শেষ করে দেয়। ড্রাগ যদি আসলে লিগালি হতো তাহলে ডিলাররা কিন্তু কনভেনশনাল ট্যাকটিক্সের মাধ্যমেই ঘরে ঘরে তা পৌঁছে দিতে পারতেন। বাট এভরি টাইম ইউ ক্রস আ ব্যারিয়ার দ্য ড্রাগস ইনক্রিজেস ইন ভ্যালু, সো ডেফিনেটলি দিস হ্যাজ বিকাম আ ভেরি গুড বিজনেস উইথ অ্যান অ্যালার্মিং রেজাল্ট। আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের বিষয় হচ্ছে সমাজ ও অর্থনীতিতে মাদক ব্যবসার প্রভাব। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি, সবাইকে ওয়েলকাম করছি আজকের প্রমিসেস জানতে চাই নতুন এপিসোডে। আমার সাথে আছেন দুজন স্বনামধন্য গেস্ট, কারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমার সাথে শুরুতেই রয়েছেন মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান বাংলাদেশ কৃষি ব্যাংক। ওয়েলকাম টু আওয়ার শো, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ, বড় বড় বিজ্ঞ দুজন মানুষের সাথে কি কথা বলবো, কিভাবে সময় কাটাবো, এটা নিয়ে আমার টেনশন হচ্ছে এখন থেকে। কোনো টেনশন হওয়ার কারণ না, গো অ্যাহেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে আরেকজন স্বনামধন্য অতিথি আছেন। আমার সাথে এই মুহূর্তে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, মহাপরিচালক জাতীয় রাজস্ব বোর্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকে কথা বলতে বসেছি, এই টপিকে আসলে আমরা অনেক জায়গায় অনেক বড় বড় গোলটেবিল বৈঠক দেখি, কঠিন কঠিন কথাবার্তা বা বলি আওড়াতে দেখি, কিন্তু কাজের সময় আমরা অনেক জায়গায় ল্যাকিং বা ঘাটতি পেয়েছি, যার জন্যই আজকে আমাদের সমাজের এরকম একটা খারাপ অবস্থা বা ড্রাগের একটা ভয় থাবার মধ্যে আমরা এসেছি, এবং আজকেও আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বসতে হয়েছে, নাহলে হয়তো বা বসতে হতো না। তা আমি যদি শুরুতে স্যারের কাছে আসি, ড্রাগ এডিকশনের কথা আসলে প্রথমে আসে কিউরিয়াসিটি, তারপর আসে হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, ফ্যামিলিরা বা প্যারেন্টসরা আমাদেরকে কম টাইম দিচ্ছেন, সব কিছু মিলিয়ে নানা কারণে এখন আমরা ড্রাগসের দিকে চলে যাচ্ছি। আপনার আসলে এই প্রসঙ্গে একদম ইনিশিয়ালি কী বলার আছে? আমার বলার বোধ হয় এখানে যে কারণ যাই হোক, যখন এটা ঢুকে পড়ে সে সব কিছু শেষ করে দেয়। যাদের ভিতরে ঢুকছে সে নিজে তো শেষ হচ্ছে, তার ফ্যামিলিটাও শেষ হয়ে যাচ্ছে, বাবা মা আত্মীয় স্বজন সবাই, এবং আলটিমেটলি ওখানেও শুধু শেষ হয় না, আরও শেষ হয়ে গিয়ে, কারণ সে তখন সুস্থ থাকে না, সে অপকর্ম করা আরম্ভ করে, দ্যাট এফেক্টস দ্য সোসাইটি। সুতরাং এই একটা এমন মানে দুষ্ট চক্র, যেখানের মধ্যে ঢুকে গেলে সে নিজে শেষ হলো, পরিবারকে শেষ করলো, সমাজকে শেষ করলো, সব সব জায়গায়। এর কোনো পজিটিভ কিছু নাই, প্রত্যেকটা জিনিসের কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকে, এটার বোধ হয় একবারে 100% নেগেটিভ। এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি প্রথম শুনলাম এন্ড আই রিয়ালাইজ ইট ওয়ান্স এগেইন যে আসলেই তাই। সব কিছু দেখা যায় কি ঘুরে ফিরে কোনো একটা পজিটিভ অথবা চাইলে খুঁজে বের করা যায়, এখানে আমরা খুঁজতে পারবো না, এটা কিছু পাওয়া যায় না, 100% নেগেটিভ। এরপরও আমরা এখানে ঝুঁকে পড়ছি। আমি যদি রউফ স্যারের কাছে আসি, যে মাদকের ব্যবহার আমরা দেখেছি সাধারণত তরুণদের মধ্যে বেশি, এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব স্তরের মানুষই এখন এখানে ঢুকে পড়েছে। আগে হয়তো বা আমরা কোনোভাবে একটা সেক্টরকে দায়ী করতে পারতাম যে না ইয়াবা নিচ্ছে কারা, বড় লোকের ছেলেপেলেরা, এখন ওই দিনটা আসলে নেই, যে যার মতো করে এর মধ্যে ঢুকে পড়েছে। তো এর মূল কারণ হিসেবে আসলে আপনি কি বলতে চান? প্রথমে এই ড্রাগ আমার সাবজেক্ট না, জি আমার সাবজেক্ট হলো ভ্যাট। তো আমি এই অনুষ্ঠানে আসার আগে আমি একটু উদ্বিগ্ন ছিলাম, এরপর আপনি যখন বললেন যে আমরা সহজ করে কথা বলবো, তখন আমি খুব উদ্দীপিত হলাম, কারণ সহজ সহজ করে বলাটা হচ্ছে আমার সাবজেক্ট। জি, আমার একটা বই আছে, আমার বইটার টাইটেল হলো সহজ ভাষায় ভ্যাট। ভ্যাট জিনিসটাকে আমি সহজ ভাষায় মানুষের বোঝার জন্য এটা লিখেছি। তো ড্রাগের বিষয়টা এখন সহজ করে মানুষকে বোঝানো, মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে উজ্জীবিত করা, মানুষকে অ্যাওয়ার করা, যেটা আপনি একটু আগে বললেন উদ্দেশ্য। এরপরে আপনি বললেন যে সর্বস্তরের মানুষের মধ্যে এর বিস্তার ঘটছে, এর কারণ কি? কারণগুলো যদিও সর্বজন বিদিত, কিন্তু আমাদের সহজ করে বলতে হবে, এর মূল কারণ হলো সহজলভ্যতা। এই ড্রাগ আসছে, ড্রাগ কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না, ড্রাগ অধিকাংশ ড্রাগই বাইরে থেকে আসছে। তো যদি যেহেতু আসতে পারছে, যদি এটা আসতে না পারত, যদি এটা রেডিলি অ্যাভেলেবল না হতো, তাহলে কিন্তু আপনি নিম্নবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন আর মধ্যবিত্ত বলেন, যদি অ্যাভেলেবল না থাকতো তখন এটা এটা মানুষ সে এটা কনসিউম করতে পারতো না। তো প্রথম কারণ হলো যে এটা সহজলভ্য, এটা সহজে আমাদের দেশে প্রবেশ করছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এটা সহজে মুভমেন্ট করছে, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো যে এটা অ্যাভেল করার মতো অনেকের কাছে আর্থিক ক্যাপাসিটি আছে, আবার অনেকে যার আর্থিক ক্যাপাসিটি নাই, আপনি তিনটে ক্যাটাগরি বলেছেন, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যার ক্যাপাসিটি নাই সে আবার আরও ভয়াবহ ভিন্ন পথ অবলম্বন করছে আর্থিক ক্যাপাসিটি গেইন করার জন্য।
তো এইগুলোই মূলত কারণ। তরুণদের কথা বলেছিলেন, তরুণদের ভিতরে ধরেন উচ্চবিত্তের তরুণ যারা, ইভেন এখন মধ্যবিত্তের তরুণ যারা, এদের একটা একটা কারণ হলো যে ফ্যামিলি ভ্যালিউসগুলো থেকে একটু এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের বাবা মা এদের বেশ টাকা পয়সা দেয়, হ্যাঁ আমি সবার কথা বলছি না, অনেকের বাবা মা, ধরেন একটা ছেলের একটা মেয়ের কত টাকা খরচ হয় স্কুলে কলেজে সেটা তো বাবা মা জানে, তাই না? আমরা জানি, জানার কথা, জানা উচিত, না জানলে অসুবিধা। তারপরে অনেকে আবেগের বশবর্তী হয়ে, ভালোবাসার বশবর্তী হয়ে ছেলে মেয়েকে প্রচুর টাকা দিচ্ছে। একটা কলেজের ছেলে মেয়েকে যদি আপনি 30-40 হাজার টাকা পকেট মানি দেন, তাহলে এই বাচ্চা ছেলে মেয়েটা কোথায় খরচ করবে? শুধু এখানেই না, আরো বিভিন্ন জায়গায় এই সমস্ত কারণে তখন এগুলো অ্যাভেলেবল যেহেতু পাওয়া যায় এবং খুব রেডিলি এটা তার কাছে আসে, তখন সে এটাতে আসক্ত হয়ে যাচ্ছে খুব সহজে। এবং অ্যাভেলেবিলিটির কথা যেহেতু আসলো, ভৌগোলিক কারণে আসলে আমরা গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের ভৌগোলিকভাবে অবস্থান হওয়ার কারণে কিন্তু ট্রানজিট হিসেবে কাজ করছে, তার জন্য আমাদের অ্যাভেলেবিলিটি আরও বেশি। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমি ড্রাগস নিতে চাচ্ছি না বা আমার মাথায় ব্যাপারটাই নেই, কিন্তু হচ্ছে কি এত অ্যাভেলেবল, 10 বার আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমি দেখছি একবার মনে হচ্ছে একটু যাই, ওই একটু যাওয়া থেকে যে কোথায় চলে গেলাম এটা আমরা ধরতে পারছি না, বুঝতে পারছি না, ততক্ষণে আসলে যা ক্ষতি হয়ে গেছে। আমি যদি একটু স্যারের কাছে আসি, যে আমরা যদি মৌলিক চাহিদা বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এরপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসছে মেন্টাল হেলথ। কিন্তু কেন জানি আমরা বাঙালিরা, বাংলাদেশিরা এত পড়াশোনা করছি, বাইরে যাচ্ছি, দেশ বিদেশ ঘুরছি, কিন্তু কোনো কারণে আমাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা কম, যে আমার শরীর সুস্থ আছে, মনটা সুস্থ আছে নাকি, মনটা ঠিক পথে যাচ্ছে নাকি। তো সেক্ষেত্রে আসলে ধর্ম লাগে, অনুশাসন লাগে, মনের শান্তি লাগে, এবং নিজেকে আসলে ওরকম যোগ্য করার জন্য আমার ওই মানসিক ক্ষমতা, দক্ষতা বা শক্তিটাও অর্জন করে নিতে হয়। এখানে ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটা আমাদের ফাউন্ডেশন। এখন আমরা দেখছি যে বাবা মা দুজনে সমানতালে যেহেতু বাইরে জব করছে, প্লাস যৌথ পরিবারও কমে যে আমার নিউক্লিয়াস ফ্যামিলিতে চলে এসেছে, বাচ্চারা মনে হয় বড়দের কাছ থেকে কম সময় পাচ্ছে, এখান থেকে আমরা কিভাবে আসলে বেরোতে পারি? এখান থেকে ব্যাপারটা যেটা সোজা ফ্যামিলি, যেটা জি ফ্যামিলির ভিতরে আরো বেশি কোনো কেয়ার নিতে হয় না। মনে করেন আপনি দাদা দাদি, দাদা দাদি, চাচা চাচি সবাই মিলে মধ্যে এটা আছেন, তখন হবে কি ওই ছেলেটা কিন্তু বাইরে যাওয়ার সময়ই পাচ্ছে না, সবাই ইনভলভ হয়ে আছে, কেউ না কেউ নোটিস হচ্ছে ওর অ্যাক্টিভিটিটা। যখনই বাবা গেছে সকালে, মা গেছে এখানে চাকর চাকরি নিয়ে রাখতেছে টাকা দিয়ে, তারা কিন্তু হিসাব করছে যে আমি তো টাকা আর্ন করতেছি, এখন হয়তো দেখা গেল চাকর চাকরি তার যে ভ্যালু যেটা তার ওটা তো এক না সেটা, এবং সেও হয়তো একটু রেস্ট নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে তাকে, অথবা জয়েন্টলি তারা মিলে এই কাজটা করতেছে, ওরাই ইনসাইট করতে পারে, এটা হতে পারে। আর একটা হলো যাদের ফ্যামিলি নাই, মনে করেন বিশেষ করে টোকাই যদি বলেন, স্ট্রিট বয়েজ যেটা বলেন, এদের ভিতরে কিন্তু এটা সবচেয়ে বেশি, কারণ তার ফ্যামিলির থেকে যে আদর পাওয়া, তার যে অ্যাফেকশন যেটা সেগুলো নাই, এ তো মায়া তাড়ানো, বাবা তাড়ানো যে এইগুলো আছে সেরকম, তাদের কাছে খুব সহজলভ্যতা, যে কথাটা রূপ সাহেব বলেছেন, সহজলভ্য হওয়ায়, কম দামে হওয়ায়, হ্যাঁ সে ওইটা আসতেছে, আসলে সে কিন্তু ওখানে ঢুকে পড়তেছে। আর বড় লোকের ব্যাপারে উনি একটা কথা বলেছেন যে টাকা আমি কত দেবো তার হিসাব যদি না করি, তাহলে এটা কিন্তু ওখানে করতে পারে, কারণ ওখানে একটা দল ঢুকে পড়ছে, সে খোঁজে কার কাছে টাকা আছে, কারণ ইট ইজ নাও এ বিজনেস, সে যদি আপনাকে একটা কাস্টমার বাড়াইতে পারি তাহলে কিন্তু আমার পয়সা হচ্ছে। এবং এই ব্যবসা করে আবার অনেকে বলতেছে যে আমি একটা এইভাবে তো বেঁচে আছি। তো সব এটা হলো যে ফ্যামিলি ভ্যালুজ, তারপরে তার রিলিজিয়াস ভ্যালুজ, ন্যাশনাল বিভিন্ন ভ্যালুজ থেকে যখনই আমরা দূরে যাব, তখন কিন্তু এটা আসবে, এর থেকে নাই। মেন্টাল হেলথের কথা বলছেন, এই নিয়ে আমরা হয়তো জানিও না যে মেন্টাল হেলথ, বহুতই লেখাপড়া করতেছে কিন্তু সে মেন্টাল হেলথ সম্পর্কে জানে না। মেন্টাল হেলথ এজ এ নেসেসিটি, মনে করেন আপনি, আমার আমার নিজের দুটো নাতি আছে ছোট, কারণ আমি যখনই আমার বাসায় যাই তখন কিন্তু তার ওই কলিং বেলে যে টিপ দিলি, দূর দিয়ে কিন্তু আমার এরা দুজনই চলে আসে, এবং তখন দুজনকেই যখন আমি ইচ্ছা করে কোলে নেই দুজনকে, কারণ একজন হলে আরেকজন ডিপ্রাইভড হবে, তারা কিন্তু মহা খুশি, সে কিন্তু ওই জাস্ট রিসিভ করতে আসছে, রিসিভ করে কিন্তু তারা বসতে চায় না, পরে চলে যাচ্ছে, আবার দৌড় দিচ্ছে। সুতরাং এই যে তার যে এই এই এখানে যে তার হেল্প হলো, এটা যে মানসিকভাবে তারা জাস্ট আমার যে নিজের একটা হেল্প হলো, তো এই এর থেকে আমরা দূরে সরে যাচ্ছি। সিঙ্গেল ফ্যামিলি দিচ্ছে, মানে বিদেশি আলতু ফালতু কনসেপ্ট যেখানে যা আছে তা মার্শাল্লাহ সবই আমরা নেওয়ার চেষ্টা করি। ওদের এক কারণে হয়েছে, তারা যখন ডিস্ট্রয়েড হয়ে গেছে তখনও আমরা কিন্তু সেদিক চিন্তা করি না, আমরা বিদেশ বিদেশ বিদেশ, বিদেশি কালচার, বিদেশি সবকিছু, আমাদের ভ্যালুজগুলোর উপরে আমরা তাকাই, মনে হয় যে আমরা সব
সব জায়গা থেকে শেখার হচ্ছে প্রস এন্ড কনস আছে, কিন্তু আমরা মনে হয় নেগেটিভটা নেওয়ার ব্যাপারে আগ্রহী বেশি। বিদেশ সম্পর্কে একটা ধারণা যে বোধহয় পৃথিবীর সবকিছু, এই দেশে এত ভালো জিনিস আছে, আপনি খাবেন, বিদেশে যাবেন কি আপনার টাকা লাগবে, কি খাইতে পারেন, আর বাংলাদেশে তো এখন কোনো জিনিস নাই যা পাওয়া যায়, পাওয়া যাচ্ছে না থাকার যদি ই হয়। সুতরাং আমি তো আমার ভ্যালুজের মধ্যে থেকে আমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। ও মদ খায় বলে আমাকে মদ খেতে হবে, এটা বড় লোকের স্টাইল, হু টোল্ড ইট? এটা হলো একেবারে পাগলের মানে ইসে। ও একটু মরিচিয়ানা খাইতে বড় লোক হইতে, বড় লোক হলে এটা করতে হবে সেটা, এগুলো একেবারেই আমার যেহেতু নিজস্ব কালচারকে ধরে রাখতে চাই না, এই জন্য এইসবগুলোই হয়। এবং সেই ভ্যালুসটা আমরা গার্ডিয়ানরাও দিচ্ছি না তাকে। জি জি জি। আমরা ধর মুসলমান ফ্যামিলি যারা, আমরা কি করি, খেতে গেলে বিসমিল্লাহ বলি। এখন আমার উচিত কিন্তু আমার ছোট বাচ্চাটাকে শেখানো যে তুমি বিসমিল্লাহ বলো, দেখা হলো তুমি সালাম দাও, ইত্যাদি যেই সব ভ্যালুস গুলো, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, বিসমিল্লাহ না বলে খাবা না, এগুলো রিলিজিয়াস, বাট এটা এই দেশের কালচার, মুসলিম কালচার। এই মুহূর্তে একটা ব্রেক নিতে হচ্ছে, তারপর আমি এই প্রসঙ্গে আবারও আসছি। আমরা রিলিজিয়াস ভ্যালুস আর অন্যান্য অনেক রকম ভ্যালুস নিয়ে কথা বলছিলাম। আসলে শিশুরা অনুকরণ প্রিয়, আমরা তাকে যা শিখাবো সেই ব্যাপারগুলোই সে শিখবে, এবং ঘুরে ফিরে ফ্যামিলি বা ফাউন্ডেশনের কথাই আসছে। আমরা এই প্রসঙ্গে আবারও আসবো, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব তাড়াতাড়ি, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। সমাজ ও অর্থনীতিতে মাদক ব্যবসার প্রভাব, কথা বলছিলাম এই কঠিন বিষয়ে সহজভাবে শুধুমাত্র আপনাদের জন্য। মেহজাবিন রিন্তি আছে আপনাদের সাথে, চলে যাচ্ছে আমাদের মূল প্রসঙ্গে। আমি তো রৌফ স্যারের কাছে আসব। ধর্মীয় অনুশাসনের কথা যখন আসে, এটা আমার পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে আমার মনে হয় যে আমরা এখনকার সোসাইটিতে আমরা অনেক জাজমেন্টাল হয়ে গেছি। কী জন্য বলছি, আমরা ধরে নিচ্ছি যখন একজন হিজাব করছে যে শি গট ট্রু ভ্যালিউজ, কিন্তু হয়তো তার কাজে কর্মে একজন সাধারণ সুস্থ নারীর প্রতিফলনই নেই। অথবা কোনো মেয়েটা যখন জিন্স পরছে বা চুলটা খোলা আছে, আমরা ধরে নিচ্ছি সে হয়তো আলহামদুলিল্লাহ সুরাও জানে না। আই ওয়ান্ট টু সাউন্ড র বিকজ এগুলো আমরা ফিল করে ফেস করে আসছে। তো এই যে আমাদের একটা স্টেরিওটাইপ চিন্তা ভাবনা, বা আমরা ধরেই দেখেই জাজ করে ছেড়ে দিচ্ছি, আমাদের ইসলাম তো আমাদেরকে এটা শিখায় না। ইসলাম তো উদারতার ধর্ম, এবং সেক্ষেত্রে ইসলাম কিন্তু আমাদের বলেছে, হযরত মুহাম্মদ ইসলাম কিন্তু মানুষকে তার কাজ কথা দিয়ে মুগ্ধ করে তারপর ইসলাম প্রচার করেছে, মারামারি হানাহানি কাটাকাটি করে না। কি বলবেন এ প্রসঙ্গে? আপনি যেটা পয়েন্ট আউট করেছেন সেখানে আমার ইমিডিয়েট আমার আমার রিয়াকশন হলো যে এগুলো হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। জি, একজন কিয়ামতের একটা আলামত হলো যে একজন মানুষকে ঠিক যেমন দেখা যাবে তিনি ঠিক তার উল্টা। এটা একটা ছোটখাটো জায়গা আর কি। তো আমরা এটাকে ড্রাগের সাথে রিলেট করি। আমাদের মূল কথা ছিল যে আমরা এই ড্রাগ থেকে আমরা বাঁচতে হলে ধর্মীয় অনুশাসন কিভাবে এইটাকে এটা থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে। এটা খুব বড় একটা অস্ত্র ধর্মীয় অনুশাসন, শুধু শুধু ড্রাগ না। আমি নিজে বলবো আপনি আপনার ব্যক্তিগত অনুভূতি থেকে বলেছেন, আপনার ব্যক্তিগত অনুভূতি, আমার ব্যক্তিগত অনুভূতি, এটাই দর্শকরা দেখছে, এটাই এখন হবে সর্বজনীন অনুভূতি। তো এই ড্রাগের এই এটা থেকে মুক্ত হতে আমাদের ধর্মীয় অনুভূতি আমাদের মারাত্মকভাবে আমাদের কাজে আসতে পারে। এই ধর্মীয় অনুভূতি সঠিকভাবে তার ভিতরে ইনসার্ট করতে হবে, সঠিক পারসন সঠিক টাইমে সঠিকভাবে আপনি তাকে যদি এই অনুভূতিটা আপনি যদি দিতে পারেন, তে হিউ আর শিউল অ্যাকসেপ্ট ইট। দেখেন মানুষ এই যে ড্রাগে যায়, ড্রাগে যাওয়ার আমরা অনেক কারণ, একটু আগে আমরা অনেক কারণ ডিসকাস করলাম, এর ভিতরে একটা কারণ হলো ডিপ্রেশন, বিশেষ করে ইয়াংদের জন্যে। যারা অ্যাডাল্ট তারা তারা হয়তো বা ডিপ্রেসড হলে ওইদিকে যাবে না। হ্যাঁ, তারা ডিপ্রেসড কম হয়, আমি খুব কম ডিপ্রেসড হই যাও আর কি। তো ইয়াংরা খুব বেশি ডিপ্রেসড হয়, তারা একটু আবেগপ্রবণ হয়। তো তারা যখনই একটু এই ডিপ্রেসড হয় তখন কুইক, যেহেতু একটু আগে আমরা অ্যাভেলেবিলিটি নিয়ে কথা বললাম, তখন কুইক তারা ওই অ্যাভেলেবল হওয়ার কারণে ওইদিকে চলে যায়। দিস ইজ দ্য টাইম টু ইনসার্ট হিম রিলিজিয়াস ভ্যালিউজ। তাকে যদি আপনি ভ্যালিউজটা শিখাইতে পারেন, যে আমি একটা খুব খুব মান্ডেন একটা কথা বলি, মান্ডেন না, এটা একটা সূক্ষ্ম একটা কথা বলি, যেমন ধরেন একটা ইয়াং একটা ছেলে বা মেয়ে, তার একটা সে মনে করে, আমরা তো কথাবার্তা বলি, আমি ইয়াং ছিলাম, সে মনে করতেছে যে যে কোনো জিনিস, এটা মনে করতেছে যে ব্ল্যাক জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি, স্বাভাবিক। এই নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে,
তো এই নিষিদ্ধ কাজটা করে ফেললেই আগ্রহটা কমে যায়। এটা একটা একটা ধারণা, ইয়াংদের একটা ধারণা, সবার না, আমিও ইয়াং ছিলাম, এখনও ইয়াং আছে, আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি। এর বিপরীতে আপনি তাকে রিলিয়াস ভ্যালুসটা দিতে পারেন। রিলিয়াস ভ্যালুসটা কি, যে নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার আগ্রহ হচ্ছে, তুমি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে না এখন তুমি মনে করো যে না, এটা আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, আমি এই যে নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার আগ্রহ সৃষ্টি হচ্ছে, এর কারণ হলো শয়তান তোমাকে এনকারেজ করতেছে। সো ডোন্ট গো টু দ্যাট ওয়ে, এখন তুমি ধর্মীয় অনুশাসন মেনে চলো, তুমি ওই পথে যেও না, তুমি ওই পথে যাও, এই যে কথাটাকে শেখাতে হবে। এই দিস ইজ দি পয়েন্ট। এভাবে আমরা ধর্মীয় অনুশাসনে একটা পয়েন্টের কথা আমি বললাম, এরকম হাজারো পয়েন্ট আছে। এই তাদেরকে সঠিক সময়ে ধর্মীয় অনুশাসনটা দিয়ে তাকে আমরা শুধু ড্রাগের পথ থেকে না, অন্য যে কোনো অসৎ পথ থেকে আমরা তাদেরকে বিরত রাখতে পারি। খুব সত্যি। আচ্ছা, ধর্মের আমি একটা একটু অ্যাড করি, ধর্ম অনুশাসন কিন্তু আসলে একটা গাড়ি যখন চালান, স্টিয়ারিং যেটা, অনুশাসনগুলো হলো স্টিয়ারিং। আপনি এদিক ওদিক যেতে পারছেন না, মনে করেন আপনি যে সেখানে ধর্ম অনুশাসন মনে হয় কি যে কিছু কিছু আইনকানুন দিয়েছে, কিন্তু এটা না, এটা আল্লাহ থেকে প্রথম ধর্ম থেকেই যখন আসছে একটা পর্যায়ের সময়, মানুষ সুস্থভাবে সুন্দরভাবে ভালোভাবে থাকবে, দিস ইজ দি আইডিয়া, সেইটা থাকতে হলে তার যা যা দরকার সেগুলোই নাম ধর্ম বা সেখানে এই কথাগুলো এটা করো। যেমন আপনার মদ একটা তো খারাপ, সেখানে কিন্তু বলা আছে যে এর মধ্যে ভালো আছে, মদ এবং জুয়া সুদ সম্পর্কে জিজ্ঞাসা করার সব রকম আয়াত আছে, তুমি বলো যে এর মধ্যে ভালো আছে এর মধ্যে খারাপ আছে, কিন্তু এর মধ্যে খারাপের অংশটাই বেশি যেটা তাকে শেষ করে দিবে। তো এরকম আপনার যদি জিনিসগুলো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, সে বড় বড় যে আছে সে হতে পারে অর্থশালী আবার গরিব, এদেরকে যদি আমরা বুঝাই যে ইট ইজ নট গুড ফর আস, কারণ আমাকে তো যখন জন্ম নিয়েছি একটা সময় পর্যন্ত বাঁচতে হবে, নির্ধারিত সময়, সেই সময় সুন্দর জীবন যাপন করার জন্য কতগুলো জিনিস আছে বর্জনীয়, কতগুলো জিনিস আছে অর্জন করতে, সেইখানে এটা আল্লাহ বলে দিয়েছে এটা মানুষের মঙ্গলের জন্য, সুতরাং আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন যদি কেউ আল্লাহ বিশ্বাস না করে, কেউ যদি মনে করে যে না কিছু না, তাহলে যদি ই না করে, সেটা একেবারে কিন্তু যারা বিশ্বাসী, যারা যে সে ধর্মের হোক, সে যদি তার আসলে কোন ধর্মই কিন্তু বলেনি যে জীব হত্যা করো, মাতাল হও, খারাপ কাজ করো, তাই না? আমরা যদি বেসিকটাও মেনে চলি তাও কিন্তু আমাদের বেসিক হিউম্যান গুড কোয়ালিটিস গুলো অটোমেটিক্যালি আর্নড হয়ে যায়। জি, আমি আরেকটা প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে সমাজ ও অর্থনীতিতে মাদক ব্যবসায় প্রভাব, তো সামাজিক ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদের এখানেই থাকতে হচ্ছে, এবং আমরা আসলে ভুলে যাই যে যখন আমরা অনেক সময় ইগনোর করি যে পাশের বাসার ছেলেটা ড্রাগ অ্যাডিক্ট হলো বা পাশের বাসার কোনো একটা অশান্তি বা সমস্যা, আমরা ইউজুয়ালি ইগনোর করি এবং গা বাঁচিয়ে চলি। কিন্তু সাপোজ আমারই বাসার উপরের ফ্ল্যাটে আমি জানলাম যে মাদক ব্যবসা হচ্ছে, সে হয়তো বা খুবই সফিস্টিকেটেড কোনো পার্সন, এরকম কিন্তু আমরা অনেকগুলো কেস দেখেছি অলরেডি, যে যাদেরকে দেখে বিশ্বাস বা কল্পনাও করা যাচ্ছে না, কিন্তু তারা এরকম করেই টাকাটা কামিয়েছেন এবং আছে তাদের সফিস্টিকেশন ওই কালো টাকা থেকেই এসেছে। তো ওই ক্ষেত্রে আমরা ঝামেলায় জড়াতে চাই না, পলিটিক্যাল অনেক ইস্যুস কাজ করে, কেস টেস্টের ব্যাপার থাকে, তো এটা তো আমরা সামাজিকভাবে কতখানি পিছিয়ে গেলে, কথা বলার জোর কমে গেলে আমরা এখানে চলে যাই। আছে অনুশাসন, যে তুমি ইমান, ইমানের দ্বার হলো সে লোক যে মানে অন্যায়ের প্রতিবাদ করবে, জি জি জি, অন্যায়কে প্রতিবাদ করতে হবে, ন্যায়কে প্রটেক্ট করতে হবে। এখন সে বড় লোক হয়েছে কি, ওটা যদি না দেখে চলি সেটাই আমি মুক্তি পাবো না, কারণ আলটিমেটলি এটা এই হয়ে আমার কাছেই আসবে। আমি বিশ্বাস করি যে আজকে আমার যে কেস কথা বলতে হবে, যেখানে দরকার সেখানে কথা বলতে হবে। এই জন্য ইমানের ভাগ আছে যে একবার সর্বনিকৃষ্ট হলো অন্তত তাকে ঘৃণা করো। হ্যাঁ, আমি কথা বলতে পারি না, যদি সেরকম ঘটনাই ঘটে তাহলে ওকে ঘৃণা করো, তো সেটা না, আমরা কথা বলতে পারি না সেরকম দিন আগে নাই, আগের দিন এরকম ছিল যে না হয় সাথে সাথে রাজা বলে ফেলতেন যে কে আগুনের চুলায় ফেলে মেরে ফেলো, এটা আজকের পৃথিবীতে কোনো দেশে নাই। সুতরাং এখন কিন্তু কথা বলা যায় এবং আমাদের উচিত কথা বলা, কি জন্য, যে আমার, কারণ আমি অর্থ আয় করতেছি, আমি কষ্ট করতেছি, এটা কিসের জন্য, আমার নেক্সট জেনারেশনের জন্য, কিন্তু আমি নেক্সট জেনারেশনের জন্য যদি আগুন রেখে যাচ্ছি সামনে, সেখানে কথা না বললে অর্থই শুধু আয় করতেছি, এর থেকে কষ্টের বা অ্যালার্মিং কিছু হতে পারে না, অভিশাপের মতো। আসলে জানতে হবে, বলতে হবে ওই ছেলেদেরকে, ওই মেয়েদেরকে, সবাইকে, এটা যদি না বলি দ্যাট ইজ এ পাপ, আমাকে বলতেই হবে এই কথাগুলো, সব বলতে হবে যে তোমাকে এটা করো, না করলে আমরা এই বিষয়ে আরো বেশ কিছুক্ষণ সময় পাবো, কথা বলবো, স্যারের কাছেও আসবো। এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে, আমি ফিরছি খুব তাড়াতাড়ি।
চলছে প্রমিসেস জানতে চাই। মেহজাবিন রিন্তি আছে আপনাদের সাথে, আমরা কথা বলছিলাম একটা ইম্পর্টেন্ট ইস্যুতে, আবারও ফিরবো একই প্রসঙ্গে। এই মুহূর্তে নিচ্ছি খুব ছোট্ট বিরতি, আশা করছি কোথাও যাবে না, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। আমি রৌফ স্যারের কাছে আসবো। ধর্মীয় অনুশাসনের কথা আমরা বলেছি, ফ্যামিলি যে একটা ইম্পর্টেন্ট জায়গা, ফাউন্ডেশন ভিত্তি, এটা আমরা বলেছি। আমরা যখন আসলে দেখছি যে আমার পাশের দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি সে অবৈধ ব্যবসা করছে এবং আমারই এলাকার বাচ্চা কাচ্চাদের নষ্ট করছে, খারাপ করছে, এখানে দেখা যাচ্ছে যে পুলিশ বা অন্যান্য যারা আছেন অনেকভাবে হেল্প করছে তাদেরকে, তো তখন আমাদের কি সমাজে উচিত না যে এটা নিয়ে একটা মসজিদে কথা বলা, সব প্যারেন্টসদের একসাথে বসে একটা গোল টেবিল বৈঠক করা, বা এটা অ্যাটলিস্ট ছড়িয়ে দেওয়া, জানানো? তো এইরকম মানুষের নাম্বার কিন্তু দিন দিন কমে যাচ্ছে যারা এই উদ্যোগটা নেবে। আমরা সবাই নিজেরা আখের গোছাতে বা নিজেরা ভালো থাকতে চাই, যে আমি ভালো থাকলাম, আমার বাচ্চা ভালো থাকলো, ঠিক, কিন্তু সবাই মিলেই তো সমাজ। কালকে ওই বাচ্চাটা নষ্ট হয়ে তো আমার বাচ্চাকেই নষ্ট করবে, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। এবং অনেক অডিয়েন্স আমি বিশ্বাস করি আজকে আমাদেরকে দেখছেন, এবং এই যে আমরা সহজ ভাষায় কথা বলছি এগুলো তাদের কমনও পড়বে, কি বলবেন তাদেরকে? অনেক ধন্যবাদ। আপনি আপনি আসলে বলে ফেলেছেন যে কি হচ্ছে এখন, কি হচ্ছে আমি সেটা আর বলবো না। জি, এখন আমাকে বলতে হবে যে কি করণীয়, কি করতে হবে। তো কি করণীয় সেটাও আপনি একটু ইন্ডিকেশন দিয়েছেন, যে আপনি বলেছেন যে মসজিদে তো এটা নিয়ে একটা ডিসকাশন করা যায়। অবশ্যই করা যায়। দেখেন, আমরা আসলে এই যে ধর্মীয় কাজগুলোকে আমরা ঠিক নামাজ রোজার গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, তাই না? আমি মিডিয়াতে কথা বলা ঠিক হবে কিনা তারপরও আমি বলি, যেহেতু একটা বাস্তবতা, দেখেন আমাদের দেশে, আমাদের দেশে এই ঢাকা শহরে যে ভালো ভালো স্কুলগুলো চলছে, এগুলো দেখেন ক্রিশ্চিয়ান স্কুল। ইন্ডিয়াতে আমরা চিকিৎসা করতে যাই, আমিও গেছি, আপনারা অনেকেই গেছেন, সেখানে অনেক ভালো ভালো চিকিৎসা প্রতিষ্ঠান, সেগুলো ক্রিশ্চিয়ান হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। তো আমার পয়েন্টটা হলো যে এই যে এগুলো করছে বিভিন্ন ধর্মীয় দিক থেকে অনেকে করছে, কিন্তু আমরা যে ধর্মের অনুসারী আমরা ঠিক এই এই কাজগুলো খুব বেশি একটা করছি না। আমাকে দেখাতে পারবো যে ঢাকা শহরে আমরা কোনো ধর্মীয় সম্প্রদায়, হ্যাঁ, এরকম একটা খুব বড় একটা চিকিৎসা প্রতিষ্ঠান করেছেন, খুব বড় একটা স্কুল করেছেন, খুব নাম করে স্কুল করেছেন, আমরা দেখাতে পারবো না, যেটা কিন্তু আমাদের ধর্ম সবসময় সবচেয়ে বেশি এনকারেজ করে, আমরা ওখান থেকেই দূরে সরে আছি। তো আপনি যেটা বললেন সেটা তো আরো ক্ষুদ্র একটা কাজ। এই ক্ষুদ্র কাজটা আসলে আমরা 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 শুরু করতে পারিনি। আমাদের যারা আমাদের সমাজে বর্তমানে যারা ধর্মীয় নেতা, ধরেন ইমাম মুফতি যারা বর্তমানে ধর্মীয় নেতা, তাদের সমাজে খুব এরকম বড় অবস্থান নেই, সমাজে তারা খুব তাদের ভয়েসটাও খুব একটা জোরদার না। এই সমস্ত কারণে আপনি যেটা বললেন, আজকে রাস্তা দিয়ে যখন যাই, পাড়ার মাস্তান যখন যায়, সে যত সালাম পায়, ওই পাড়ার মুফতি মহাদ্দিস সে কিন্তু তত সালাম পায়। খুব সত্যি, একদম বাস্তবতা। তো এই সমস্ত কারণে হয়তো মসজিদের কথায় আসেন, মিডিয়াতে বলা ঠিক হবে কিনা জানি না। দেখেন, মসজিদে অধিকাংশ মসজিদ কমিটি আর ইমাম খতিব, তাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে না, প্রায় সম্পর্কের অবনতি ঘটে, প্রায় মসজিদ কমিটি ওই মুফতি মুহাদ্দিসকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসে, এরকম ঘটনা প্রায় ঘটে। এই সমস্ত এর কারণ কি? এর কারণ হলো, আমি তো এদের সাথে অনেক চলাফেরা করি, মেলামেশা করি, এর কারণ হলো যখনই কোনো ইমাম কোনো খতিব একেবারে সঠিক ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে সে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বলতে চায়, তখনই কারোর না কারোর বিপক্ষে যায়, তখনই তারা ওকে রাখতে চায় না। তাহলে আপনি যেটা বললেন, দেখেন এর সাথে রিলেট করে যায়, তাহলে সে কি করবে? এখন তার ভয়েসটা তো আর সে ধরে রাখতে পারছে না, সে তো ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এইটা একটা কারণ, এই সমস্ত কারণে হচ্ছে না। তবে আমাদের এই সমস্ত কারণের বাইরে আসতে হবে, বাইরে আসতে হবে। এই যে আমরা আলোচনা করছি, মানুষ শুনছে, সব পক্ষই শুনছে, এখন আমরা যার যার অবস্থান থেকে আমরা অ্যাওয়ার হব, আমরা অ্যাওয়ার হয়ে আমরা সঠিক কাজ করতে শিখবো, তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে। জি, আমি একটু ভ্যাট প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো একটু পরে, আপনার ফেভারিট সাবজেক্ট যেহেতু সহজ বিষয়ে ভ্যাট, আমি একটু জানবো। তার আগে যে স্যারের কাছে আসি, যে আমরা অনেক রিহ্যাব সেন্টার দেখছি, যে এইখানে যাই, ওই কথাটা একটু রয়ে যাচ্ছে, সেটা হলেই
যে মসজিদের ইমামদের কিন্তু দে হ্যাভ গট ভেরি গুড রোল, এবং ওই যে খুতবা দেয় যেটা জুমার দিনে, সেখানে কিন্তু সমসাময়িক বিষয়গুলো বলার কথা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো আমরা সেই জায়গাটায় যেতে পারিনি। আমাদের ইমাম সাহেবরা কতগুলো আগের বানানো যে খুতবা আছে সেখান থেকেই সে বলতে থাকে। আমার মনে হয় কি যে অন্য ফ্রাইডেতে কিন্তু পুরো ফ্যামিলি এখনো নামাজ পড়তে যায়, ছোট ছোট বাচ্চারা সব বয়সের নতুন পাঞ্জাবি পরে, তো মেসেজটা পৌঁছানো তো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে নতুন জেনারেশনকে নতুন মোড়কে মেসেজটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। না, এই যেটা কথাটা হলো যে এই যে ড্রাগ খাওয়া বা গ্রহণ করা এটা নাজায়েজ, আমি মসজিদের ভাষায় বলবো। এখন আমাকে তো সে ওখানে শুধু নামাজের যে এই শেখাবার জন্য ওইটা করা হইতো না, এটা হলো আপনার খুতবাটা হলো বক্তৃতা, সেই বক্তৃতা একবারে পুরো সমসাময়িক বিষয়ের উপরে। এক খুতবা রোজ দিতেন না, প্রতি সপ্তাহান্তে একটা বিষয় চেঞ্জ করতেন প্রয়োজন অনুসারে। আজকে ড্রাগ ইট ইজ এ ডিজিজ, এখন আমাদের ইমাম সাহেবদের উচিত কিন্তু ড্রাগের উপরে যে ব্যাখ্যাটা কি আছে সেটা বলা। কিন্তু আমরা তো প্রতিরোজ মানে শুক্রবারে নামাজ পড়তে যাই, কিন্তু সব বিষয়ে মনে করেন আপনি ব্যবসা করেন, এখন ব্যবসা তো ধর্মীয় মানে কোরআন হাদিসে একবার সুস্পষ্ট বলা আছে ব্যবসা কিভাবে করবো, ওজনে কম দিতে পারো না। আপনি বাজারে যান কিনতে, দেখবেন যে মাছের উপরে রাখছে কয়েকটা বড় মাছ, নিচে রাখছে সব ছোট মাছ, এটা কর নাজায়েজ, 100% নাজায়েজ। আপনি ফলের মধ্যে ইনজেকশন দিয়ে পাকায় দেন, 100% নাজায়েজ। এই কথাগুলো কিন্তু এটা এরা মনে করে এগুলো বোধ হয় ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, কিন্তু আমাদের বাঁচার জন্য যে আল্লাহ এই সবগুলো ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন সেগুলো কোনো খেয়াল কারণ নাই। শুধু ইমাম সাহেবদের উচিত এই কথাগুলো বলা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ইসলামিক ফাউন্ডেশন তো একটা ইমাম ট্রেনিং স্কিমই আছে, তারা এই ট্রেনিংগুলো দিচ্ছে যে হ্যাঁ তুমি মানে সময়ের সাথে সাথে ইসলাম বদলে গেল তা কিন্তু না, যে ঘটনাটা ইসলামের রুলটা কি এই বিষয়ে সেটা বলো। এই ট্রেনিং দিচ্ছে অনেকদিন থেকে, কিছু কিছু পরিবর্তন আসতেছে, এবং আমি মনে করি যেটা আরও ভিগরাস হয়েতে এইসব বিষয়গুলোকে প্রপার ট্রেনিং দেওয়া উচিত ইমামদেরকে, আর ইমামদেরকেও সবাইকে রোল নিতে হবে। যে কথাটা বললে আমি যদি আমার এখানে কারণ কোরআন হাদিস এগুলো আছে, এই পৃথিবীর খাওয়ার কিন্তু তোমাকে আমি রাখছি তোমার জন্য, আমের মধ্যে পোকাটাও খায় গাছের মধ্যে পোকাটাও খায়, আগামী দিনের জন্য তুমি প্রিপেয়ার করো, ওইটা আমি করে দেবো না, কিন্তু এখানে রাখছি। আপনি দেখেন আপনি যে কালকে কি খাবেন সেই হিসাব কি আছে আপনার, কিন্তু সব মানুষ খাচ্ছে। যখন মানুষের দেশে মানুষ কম ছিল, খাবার ছিল না, সেদিন না খেয়ে থাকতো, আজকে মানুষ বাড়ছে, মানে অনেকে বলতো যে সব শেষ হয়ে যাবে, কই খাবার বাড়ছে। আপনি বাজারে যান, মার্কেটে ফলের দোকান আপনি এখান থেকে নামেন, আপনার টিভি থেকে দেখেন ফলের দোকানে কত রকম ফল। সুতরাং ইমামদের এত ভয় করার কিছু নাই, খাবার আল্লাহ তাকে যোগাবে, হি শুড টেল দ্য ট্রুথ যে এই কিন্তু আল্লাহর বিধান, এখন আমাকে এই চাকরি দিবে কি রাখবে না ও আর একটা পাবে, প্রত্যেকের রোল আছে নিজের জায়গায়। আমার আমাদের আলেম সমাজও যে খুব পড়াশোনা বেশি করেন এটা আমার কাছে মনে হয় না, কারণ তাদের পড়তে হবে মডার্ন জিনিস জানতে হবে, তারপর সে বলতে হবে। এদের উচিত বদলাচ্ছে, আমি আগেই বলেছি যে পরিবর্তন হচ্ছে, কিন্তু পরিবর্তনটা আসলে আরো জোরালো ভাবে আমরা এক্সপেক্ট করছি এই মুহূর্তে। আমি যে স্যারের কাছে আসি যে হেলথ সার্ভিস শুড বি অ্যাজ চিপ অ্যাজ পসিবল, কেন বলছে যে আমরা মেন্টাল হেলথের ব্যাপারটা অত গুরুত্ব সহকারে দেখি না, আমি শুরুতেই বলেছি তো প্রত্যেক মানুষেরই কিন্তু নাগরিক হিসেবে মৌলিক অধিকারের মধ্যে আসে যে হেলথ, আমি একটা মেন্টাল হেলথটা আমার ঠিক থাকবে, সুস্থ থাকবে, একটা সুন্দর সমাজে বসবাস করব। এবং আমার মনে হয় গভর্নমেন্টের এই জন্য সব ধরনের অ্যাসিস্ট্যান্স আমাদেরকে প্রোভাইড করলে আমাদের সমাজ ব্যবস্থাটা সুন্দর হবে। তো সেক্ষেত্রে আসে যে যে ট্রিটমেন্ট সেন্টারগুলো আসলে ড্রাগ অ্যাডিক্টদের নিয়ে কাজ করছে, ম্যাক্সিমাম আমরা দেখছি কি এনজিও বেসড, কিন্তু এনজিওর কাজগুলো থেকে প্রজেক্ট বেসড হয়, 2 বছর 3 বছর একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, তারপর ওটা হয়তোবা চলে যাচ্ছে বা কাজটা স্থিতিশীল হয়ে যাচ্ছে। কিন্তু সরকার যে শক্তভাবে একটা পার্মানেন্ট কিছু নিয়ে নামবেন, এখানে মনে হয় আরও আরও অনেক কিছু করার কিন্তু স্কোপ আছে। তো সরকারি জায়গা থেকে আপনি কি বলবেন? ধন্যবাদ। সরকারের তো দায়িত্ব, মূলত সরকারের দায়িত্ব শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলো মানুষের মৌলিক অধিকার, আবাসন মানুষের মৌলিক অধিকার। তবে দেখেন আরও একটা কথাও আছে, হ্যাঁ, বিশ্বব্যাপী
আপনি, আমি সুনির্দিষ্টভাবে একটা কথা বলি, এই যে সারা বিশ্বে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটলো, ইনফরমেশন টেকনোলজি রেভলিউশন, এটা কিন্তু সরকার করে নাই, ইট জেনারেটেড ফ্রম প্রাইভেট সেক্টর, সে যে দেশেই হোক না কেন। ইনোভেশন, নতুন কিছু, এগুলো আসলে সাধারণত সরকারের বাইরে থেকে হয়েছে। হ্যাঁ, তো সব কিছুই যে সরকারের বাইরে থেকে হবে সেটাও আমি বলছি না। তো এই যে আমাদের এখন যে আমাদের যে ইস্যু, যে যারা মাদকাসক্ত তাদেরকে চিকিৎসা দিতে হবে, তাদের জন্য কিছু করতে হবে, এর আগের কথাগুলো আমরা বাদ দিলাম। তো এই জন্য আপনি বললেন যে সরকার কি কি করতে পারে, সরকার বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করেছে, বেসরকারও করতেছে, সরকার এখানে বেশ কিছু ফ্যাসিলিটি দিয়েছে। আজকে একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল, তখন আপনি বললেন যে ভ্যাটের কথা বললেন আপনি, হ্যাঁ, যে এখানে বাড়ি ভাড়ার উপর ভ্যাট আছে, এটা একটা বার্ডেন, এটা বার্ডেন। আপনি বলেছিলেন যে এই ভ্যাটটা মকুব করা যায় কিনা। ভ্যাটের কতগুলো বেসিক কথা আসি, দেখেন আমরা 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 কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিজ, আমরা সরকারকে খুব কম ট্যাক্স দিই। আমাদের ট্যাক্স জিডিপি রেশি হচ্ছে 10.5%, মানে হলো টোটাল যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, স্যার উনি অর্থনীতিবিদ, উনি ভালো বুঝতে পারবেন, টোটাল যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার 10.5% সরকার বিভিন্ন ট্যাক্স হিসাবে সংগ্রহ করে। এটা উন্নত বিশ্বে প্রায় 35-40% কাছাকাছি, আমাদের আশেপাশের দেশেও আমাদের চেয়ে অনেক বেশি, 19% পর্যন্ত আছে আমাদের আশেপাশের দেশে, আমি নাম বললাম না। তো তাহলে দেখেন আমরা কিন্তু সামগ্রিকভাবে আমরা সরকারকে খুব বেশি ট্যাক্স দিচ্ছি না, কিন্তু আমরা এক্সপেক্ট করি, আমরা কথায় কথায় আমরা বলি সুইডেনে এটা পাওয়া যায়, সরকার সুইডেনে এটা দিয়েছে, সুইডেনের সরকার সেটা দিয়েছে, কথা ঠিক, সুইডেনের সরকার নেয় কি, আপনি যখন ইনকাম করেন আপনার ইনকামের অর্ধেকের বেশি সরকার নিয়ে নেয়, আপনার হাতে আসে না, তো যাও আর কি। তো মূল কথা হলো যে হ্যাঁ, সরকার করবে, সরকারের রিসোর্স কম, সরকারের ক্যাপাসিটি কম, বেসরকারকেও করতে হবে, বেসরকারকেও এগিয়ে আসতে হবে। সারা বিশ্বে বেসরকার অনেক বড় বড় কাজ করছে, তো আমাদের ঐক্যবদ্ধ হয়ে সরকার বেসরকার মিলে আমাদের এই মেনেজটাকে আমাদের মোকাবেলা করতে হবে। থ্যাংক ইউ। আরেকটা ব্রেক নিতে হচ্ছে, আমি ব্রেক থেকে আবার ফিরছি। আমরা যেমনটা বলছিলাম যে সরকারি বেসরকারি না, আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি সর্বস্তরের মানুষ একযোগে হয়ে যখন চেষ্টা করব তখন সমাজটা সহজ হয়ে যাবে। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই আছেন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, মেহজাবিন রিন্তি আছে আপনাদের সাথে। আমি যদি স্যারের কাছে আসি, যে কিছু ফার্মাসিউটিক্যাল, আমি ওই টেকটা আগে বলি, ওখানে একটা জিনিস ওই জিনিসটা হয়ে গেল, আপনি এটা রিমেডির জন্য কত হাসপাতাল করবেন, কত কিছু করবেন, সুতরাং এইখানে কিন্তু রিমেডিটা না, ইট ইজ এ রিকোয়ারমেন্ট, এটা লাগবে, অসুখ হয়ে গেছে তা কিন্তু লাগবে, কিন্তু অসুখ যাতে না হয় সেটা দেখতে হবে। আপনার গভর্নমেন্টের যে স্ট্রেসটা দিতে হবে, ওই যে জিনিসগুলো আসে কোত্থেকে অথবা কারা আনতেছে, আপনি ঘোরাতে এটা নাম দিয়েছেন ব্যবসা, এই ব্যবসাটা তো হারাম, এই ব্যবসা থাকবেই না, ইট ইজ নট এ বিজনেস। আমি এই প্রসঙ্গে একটু প্রশ্নটাকে জুড়ে দেই, যেহেতু সময় কম, দুটো উত্তর একসাথে নিতে পারবো, যে কিছু ফার্মাসিউটিক্যালস ড্রাগস ছাড়া, সেটা হতে পারে স্লিপিং পিলস বা পেইন কিলার্স, এগুলো ছাড়া ম্যাক্সিমাম অন্যান্য ড্রাগসের প্রোডাকশন কিন্তু বাংলাদেশের বাইরে হচ্ছে, এবং আমরা শুরুতেই বলছি এটা কোনো মানে এটা ইললিগালি আসছে এবং বর্ডারের থ্রুতে আসছে, কোনো অন এয়ার হোক বা সি হোক বা ট্রানজিট হয়ে হোক। সো হাউ ক্যান দিস বি স্টপড? সেই কথাটাই আমি বলতেছি, যে এখানে এটা মানে হিটটা করতে হবে এখানে, এই যে বিক্রি করবে তার পানিশমেন্ট বাড়তে হবে, যার মাধ্যমে আসবে, মনে করেন বর্ডারে বর্ডার গার্ড আছে মাধ্যমে যদি আসতে পারে, ইফ ইট ইজ প্রুভড যে বিকজ অফ দ্যার নেগলিজেন্স দ্যাট দে বি পানিশড, এবং সে পানিশমেন্টটা হবে করা, কারণ হয়েছে কি, ও আমার জেনারেশন নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে এটা 5 টাকা ঘুষ খাওয়ার না, হি ইজ কিলিং মাই নেক্সট জেনারেশন, সুতরাং এখানে তার শাস্তিটা ওরকমই বড় হতে হবে, এবং যতগুলো চ্যানেল আছে সব চ্যানেল এখানে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবে না আসতে পারে। তারপরে আমার যেগুলো হয়ে গেছে এগুলো তো আমি মেরে ফেলতে পারবো না, এদের জন্য রিমেডিয়াল মেজার যেটা আছে সেটা আমার নিতে হবে। সুতরাং আমি যদি শুধু সরকারি বলেন বা বেসরকারি বলেন, ওই হাসপাতাল বানাইতে থাকেন বা এই করতে থাকেন, দ্যাট ইজ নট দ্য রিমেডি, রিমেডি ইজ অন দি আদার সাইড, এখানে বন্ধ করেন, এটা বন্ধ যদি না করতে পারি তাহলে, কিন্তু মজার ব্যাপার এর সাথে জড়িত সমাজের বড় বড়রা লাগলে তাদেরকে যেভাবে হোক এই করতে হবে, তারা বড়দের কাজ হলো ভালো কাজ করবে, সেটা না করে সে খারাপ করছে, সুতরাং তাকে বড় আমি কি করে বলি, সে তো বড় না, ইজ বড় ঠিকই, পাস
এর যদি আপনি মাইনাস সাইন দেন একটা পিছনে তাহলে কি হলো অর্থাৎ শূন্য সাইডে নামতে নামতে মাইনাসে চলে যাবে মাইনাস চলে যাবে মাইনাসে চলে যাবে যেগুলো বড় ওগুলোকে মাইনাস সাইন দেন যেগুলো বড় না সোসাইটি দে আর দ্য ক্রিমিনাল এবং রাঘব বোয়ালদের যখন আসলে আমরা ধরে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনবো এবং সমাজ দেখবে ওখান থেকে আমরা কিছু শিক্ষা নেব কিন্তু দুর্ভাগ্য যে সেটা আমরা জানা করতে পারছি না এটা আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে এটা ইট ইজ অলমোস্ট এ ফেইলিওর কারণ যে অন্যায় করছে তার সাজা হচ্ছে না আর বিভিন্ন জায়গায় এটা দেখতেছি এটা আমাদের সমাজের সবখানে আমরা এখন প্রচলিত দেখতে পাচ্ছি উঠতে হবে জি আমি যেতে স্যারের কাছে আসি সেটা হচ্ছে আমি তখন যেমনটা বলছিলাম যে অনেক রিহ্যাব সেন্টার দেখেছে যারা এনজিও বেসড কাজ করছে মানে এনজিওরা এগুলো করছে এবং কাজটা তো একটা স্বল্প সময়ের জন্য এবং সরকার এখানে আসা দরকার এবং আপনি বলেছেন যে এখানে বেসরকারি উদ্যোগও খুব ইম্পর্টেন্ট সব যে সরকার করবে তার জন্য আমরা ওয়েট করবো ব্যাপারটা এমনও না তো বেসরকারি উদ্যোগ নিতে হলে কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় বিজনেসম্যানরা এখানে কাজ করছেন আমরা যে প্রমিস মেডিকেল লিমিটেডে আজকে আমরা এখানে বসেছি তারা আমাদের শোটা স্পন্সর করছেন তারাও কিন্তু এখানে একটা চমৎকার উদ্যোগ রেখেছেন আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে হ্যাঁ নতুন করে আসছে তো সেক্ষেত্রে এই ইনভেস্টার্সদের যদি সরকার থাকে না একটু কোনো ইনসেন্টিভস দেয় তাদেরকে উদ্বুদ্ধ করে বা তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তাদের এই সার্ভিসটাকে আরও চিপ এফোর্ডেবল বা মোর অ্যাভেলেবল করতে হেল্প করে ওটাও কিন্তু একটা বড় হেল্প হয় দুই পক্ষের জন্যই সমাজের জন্যে তো এখানে সরকারি গোষ্ঠী আসলে কী কী করতে পারে ধন্যবাদ দেখেন এখানে অনেক কিছু করা হয়েছে সরকার করছে সরকার যে করছে না তা না সামগ্রিক চিকিৎসা সেবায় আসি আমি স্পেসিফিক এই মাদকের কথা বাদই দিলাম সামগ্রিক চিকিৎসা সেবায় একসময় ভ্যাট ছিল এখন কোনো ভ্যাট নেই চিকিৎসা সেবায় ভ্যাট নেই আপনার হাসপাতালে ভ্যাট নেই আপনার এর সাথে বিশেষজ্ঞ ডাক্তারের যে পরামর্শ সেখানে ভ্যাট নেই আগে চার ফ্রন্টে ভ্যাট আদায় করা হতো বেশ কিছু আদায় করা হয়েছিল এ নিয়ে এনবিআর এর সাথে অনেক হাইকোর্ট পর্যন্ত গেছে সুপ্রিম কোর্টে যে আপিলের ডিভিশনে যে সেটেল হয়েছে তো এখানে ভ্যাট নেই আর এরপরে রেফারেল হাসপাতাল যেগুলো তাদের মেশিনারি আমদানি এই সমস্ত ক্ষেত্রে অনেক সুবিধা দেওয়া হয়েছে যেটাকে আমরা ক্যাপিটাল মেশিনারি বলি এখানে কোনো ডিউটি ট্যাক্স নেই বা খুব সামান্য হয়তো কিছু থাকতে পারে আর ইনসেন্টিভ দেওয়ার কথায় আসেন আমরা তো এই রাজস্ব নিয়ে কাজ করি এখন প্রত্যেকে ইনসেন্টিভ চাই মোর ইনসেন্টিভ কথা যদি আপনি আসেন আর দিবে না সরকার কত ইনসেন্টিভ দিতে পারে রিসেন্টলি তথ্য প্রযুক্তি সেবা রপ্তানির উপরে সরকার ইনসেন্টিভ ঘোষণা করেছে এটাও একটা ডিমান্ড ছিল তথ্য প্রযুক্তিতে যারা কাজ করে তাদের রপ্তানিতে এখন সব ক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া সরকারের পক্ষে সম্ভব না আমি একটু আগে আপনাকে বলেছি যে সরকার আমরা সরকারকে যে ট্যাক্স দিই সেটা এই অঞ্চলে সবচেয়ে কম খুব কম হ্যাঁ তো এই সার্বিক প্রেক্ষিতে আমি আপনার সাথে একমত হয়ে বলবো যে ইনসেন্টিভ দেওয়া উচিত ইনসেন্টিভ সরকার দিচ্ছে তো সরকারের ক্যাপাসিটি অনুসারে সরকার যতটুকু পারে সেটুকু দিচ্ছে হয়তো আরও দিলে ভালো হতো বেসরকারকেও আপনি একটু আগেই বলেছেন এই প্রোগ্রামটা স্পন্সর করছে আরও মোর বেসরকারি সংস্থাকে এসব কাজে এগিয়ে আসতে হবে এগিয়ে আসলে সামগ্রিকভাবে আমরা এই মাদকের যে সবল সেটা থেকে আমরা নিরাময় হতে পারবো আমরা সুন্দর সমাজ গড়তে পারবো একটু বলার সুযোগ আছে সেটা হলেই এরা কিন্তু আসবে এই যে ধরেন যে কোম্পানিটা আজকে স্পন্সর করতেছে আসছে দে কুড রিয়েলাইজ দ্য থিং এবং আমাদের আজকে বাংলাদেশ যেটা এখানে তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল না অনেক কিছুই ছিল না একবারই আমরা লোয়ার লেভেলে ছিলাম সেখান থেকে আসতেছে সেখান থেকে বুম করে করে আসলে আজকে এই প্রসেসে আছে এবং আসতেছে শুধু ওটাই না আমি এটাকে বলবো যে লিপ ফ্রগিং অর্থাৎ নরমাল একটা আসতে 200 বছর লাগে সেখানে কিন্তু 50 বছর 50 বছরে আমরা আমাদের লিপ ফ্রগিং হয়েছে এবং এই যে লোকগুলো আসছে এটা দেখা দেয় কিন্তু আরো অনেকে আসবে এখন দেখেন অনেক বড় বড় কোম্পানি তারা স্কলারশিপ দেয় বড় বড় কোম্পানি তারা ছাত্রদেরকে বিদেশে পাঠায় এই করে এটা বিদেশে ছিল আমাদের ছিল না আমাদের আসতেছে এবং এটা যে এইসব কাজ করলে ধরুন যে ভ্যাট ইনসেন্টিভ দেওয়া মানে সবসময় আপনাকে টাকা দেওয়া তা কিন্তু না আপনারা যদি ট্যাক্স নিতাম সেটা নেই সুতরাং এদেরকে হয়তো হতে পারে এরা এক সময় যদি বলে যে আমরা তো এই কিছু কিছু ভালো কাজ করবো যদি বা কম্পালসারি করে দেয় তুমি এই এই কাজ করো তোমাকে আমি এই এইটা কম নেবো সেটা আসবে সময়ের সাথে সাথে আসতেছে আমার মনে হয় সময় বেশি দূরে নাই এবং আমাদের লিপ ফ্রগিংটা খুব কাছে হবে আরও কুইক প্রত্যেক সপ্তাহে যে নিয়ম করে বসতে হয় মাদক নিয়ে কথা বলতে হয় এটাই কিন্তু আমি চাই না আমি বিশ্বাস করি আমরা কেউই চাই না
এবং আমি সাথে এটাও বিশ্বাস করি একদিন এমন একটা দিন আসবে যেদিন ড্রাগ বা মাদকের এই জঘন্য ভয়াল থাবা থেকে আমরা মুক্তি পাব, যেদিন এই সোসাইটি বা নিউ জেনারেশনকে অ্যাওয়ার করার জন্য, কনসার্ন করার জন্য, প্রমিসেস জানতে চাই এরকম কোনো আয়োজনের হয়তো আর দরকারই পড়বে না। তার জন্য দায়িত্ব নিতে হবে আমাদের সবার, একসাথে কাজও করে যেতে হবে সবার। আর তাই খুব সুন্দর কিছু এক্সপেকটেশনস নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দিস ইজ মেহজাবিন রিন্টি সাইনিং আউট। সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।